ক্লাস ফোর আমার বণি আজকে আমরা তৃতীয় পর্বে আমরা একটু লং লম্বা ভিডিও করছি কারণ নতুন মডেলের ভিডিও আর নিচে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিচ্ছি যাতে তোমরা পরবর্তী ভিডিওটা খুঁজে পাও বা প্লে থেকেও পড়তে পারো লিঙ্কে ক্লিক করলে আগের ভিডিও এবং পরের ভিডিও তোমরা পৌঁছে যাবে চলো আজকে যে পড়াশোনাটা আমরা একদম ভালোভাবে শিখে যাচ্ছি কারণ অনেকক্ষণ সময় পাচ্ছি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ বাজার করি হ্যাঁ বাজার তো করতেই হবে জিনিসের দাম দেখি এবং কি কিনবো ভাবে দেখো এখানে একটা ছবি রয়েছে এটা কি বলতো আম আট টাকা দাম এটা টাকার চিহ্ন এটা ভ্যাস ফুলদানি আর কি পঞ্চাশ টাকা দাম পেনসিল ইয়ে রুল পেন্সিল তিন টাকা ব্যাট চল্লিশ টাকা খুব সস্তা ও প্লাস্টিকের ব্যাট এটা নব্বই টাকা ব্যাডমিন্টন যা দামগুলো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের অঙ্ক শুরু করতে হবে সৌমেন একটি খাতা একটি টুপি একটি পেন্সিল কিনলো বেশ কিনতেই পারে সৌমেন দোকানিকে একশো টাকা দিল একশো টাকা নোট নিয়ে গিয়েছিল তাই দিল দোকানে সৌমেনকে ড্যাশ এই ফাঁকা ফাঁকা দিয়ে কত টাকা ফেরত দেবে আগে জিনিসের দামটা কত হলো দেখি তারপর একশো টাকা বেশি হলো না কম হলো তারপর তো ফেরত দেবে চলো দেখি একটা খাতা খাতার ছবি এখানে একটা রয়েছে এখানে কুড়ি টাকার দাম তাহলে এইখানে কি লিখবে কুড়ি টাকা খাতার দাম যেহেতু খাতা এখানে খাতার মধ্যে একটা কি করবে খয় কার তয় কার খাতা কুড়ি টাকা টুপি একটা পঁচিশ টাকা বেশ টুপি একটা পঁচিশ টাকা হলো তারপর আর কি আছে পেন্সিল একটা তিন টাকা দাম তিন টাকা বাই একটা শূন্য দিয়ে দেব তাহলে ডবল ডবল হয়ে যাবে তাহলে দেখা গেল আট পাঁচ আট আর দুই দু চার দাম হলো দেবে গো দিয়েছিলাম কত এখানে আটচল্লিশ টাকা দাম ঠিক আছে চলো আমরা এবার বিয়োগ চিহ্ন আছে বিয়োগ করতে হবে বা একটা শূন্য দিতে পারি না তাহলে তিনটে তিনটে করে হয়ে গেল শূন্য দিলে আট আর কয়ে দশ এক ধরতে হবে দুয়ে দশ তাহলে এক ধাক করেছিলাম পাঁচ হবে পাঁচ আর কয়ে দশ পাঁচে দশ একে একে মিলে গেল শূন্য শূন্য ছিল এক হবে না এখানে এক হয়ে গেলে বাহান্ন টাকা তাহলে আমরা এখানে লিখব একশো মাইনাস বাহান্ন একশো মাইনাস আটচল্লিশ সমান বাহান্ন টাকা ফেরত দেবে আমি বইয়ে লিখি না যেহেতু বইয়ে না লিখলে অনেক অসুবিধা হচ্ছে একটা বই তো চলো দ্বিতীয় জোড়া জুতো কিনেছে একটা ছাতা কিনেছে এক প্যাকেট বিস্কুট কিনেছে দেখি রেশমি মোট এক কত টাকা জিনিস কিনলো কি আছে রেশমি জুতো এক জোড়া এখানে জুতো লেখা ছিল দেখি জুতো কোথায় আছে জুতো কত দাম হ্যাঁ আশি টাকা সেই জন্যে এখানে জুতো লিখে আশি টাকা লিখে দেওয়া হয়েছে ওপরে আশি টাকা লিখে নেবে ছাতা ছাতার দাম কত একটা ছাতার দাম সাত টাকা আর ছয়গার তয়েকার ছাতা লিখে সাত টাকা দেবে যদিও ছাতা লেখা জায়গাটা নেই তবু তোমরা লিখে দেবে তারপর এক প্যাকেট বিস্কুট বিস্কুটের প্যাকেট বিস্কুটের প্যাকেট এইটা বোধ হয় হ্যাঁ এটাই হবে নাকি আর তো নেই পাঁচ টাকা পাঁচ বা একটা শূন্য দেবে তাহলে দু ঘর দুঘর মিলে যাবে যোগ করি পাঁচ নামলো আট আট ছয় চোদ্দো একশো পঁয়তাল্লিশ টাকার মাল কিনেছি এক চার পাঁচ টাকার মাল কিনেছি তাহলে অঙ্কটা হয়ে গেলো খুব ভালো ভালো অঙ্ক তোমাদের বই দেয় এবার রাহুল রেশমি হয়ে গেল রাহুল চারটি আম বেশ তিন জোড়া কলা রাহুল দোকানে গিয়ে ক টাকা দেবে বেশ এক চারটে আম একটা আমের দাম কত দেখি আট টাকা একটা আমের দাম লেখা আছে এখানে আট টাকা এই আট টাকা লিখে রেখে দেওয়া হয়েছে চারটে আমের দাম হবে গুণ করতে হয় একটা আমের দাম যা চটা জটা আম বলবে দিয়ে কত হবে এখানে আর চারে বত্রিশ টাকা কিন্তু এখানে একটা ঘর দেওয়া দরকার ছিল দায় নিয়ে আমি ঘর তৈরি করে নিলাম বত্রিশ টাকা তিন জোড়া কলা এবার জোড়া মানে শিখে নিলে যে দুটো নিয়ে হয় এক জোড়া জোড়ায় জোড়ায় তোমরা খেলা করো না সেই জন্য তিন তাহলে তিন জোড়া কলা সমান কটা হবে ছটা একটা কলার দাম কত চার টাকা এখানে চার লিখে দেবে কলার দাম চার এইখানে হবে একটা হবে না এখানে লিখবে ছটি কলার দাম চার গণিত ছয় গণিত চার করবে হ্যাঁ আগে যটা থাকবে তটা সমান চব্বিশ টাকা শিখে ফেললাম তো মোট কত দিলো বত্রিশ টাকা তো আগে দিয়েছিল এখন চব্বিশ টাকা দিল বত্রিশ প্লাস চব্বিশ কত হবে যোগ করে নেব এখানে জায়গা আছে বত্রিশ চব্বিশ যোগ করলে হয় ছয় পাঁচ ছাপ্পান্ন টাকা সেখানে পাঁচ দশ ছয় ছাপ্পান্ন লিখে দেবে অঙ্ক সঠিক হয়ে যাবে চলো পিয়া এসে গেছে পেয়া কি করতে এসেছে পেয়ারা খেতে ভালোবাসে পেয়ারা কলা নিয়েছে পাঁচটা পেয়ারা পাঁচটা পেয়ারার দাম কত দেখি একটা পেয়ারার দাম কত আছে তাহলে পেয়ারা এটা তো পেয়ারা মনে এটা তো দেখো তো এটা পেয়ারা বটে কিনা এটা তো পেঁপে লাগছে তাহলে জুতো এটা নয় এটা নয় তাহলে মনে হয় যেন এইটাই পেয়ারা হবে হ্যাঁ পাঁচ টাকার দাম হয়ে যাচ্ছে তা পাঁচটা পেয়ারার দাম হবে পাঁচ গণিত পাঁচ সমান পঁচিশ টাকা দু দশ পাঁচ পঁচিশ টাকা চারটে কলার দাম একটা কলার দাম কত চার টাকা লেগেছে চারটে কলার দাম চার চারে ষোলো টাকা চার চারে ষোলো টাকা

এক একচল্লিশ টাকা পিয়ামোট চার দশ শাক একচল্লিশ টাকা জিনিস কিনলো কি ভালো ভালো অঙ্ক রয়েছে তোমাদের তারপরে চলো রেহানা রেহানা দুটি এক লিটার জল ভর্তি খাবার জলে বোতল কিনলো সেই দোকানিকে পঞ্চাশ টাকা দিলো পঞ্চাশ টাকার একটা নোট দিলো বেশ দিলো দিলো এখন তো কিছু বলছে না ক টাকা ফেরত দেবে কি না দেবে দেখো তাহলে তোমাদের কেমন অংক দেখো সে দুটো এক liter জল ভর্তি খাবার জলের বোতল কিনতেই পারলো সে দোকানে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে দিলো দিয়ে তো কি বলছে না যে ক টাকা ফেরত পাবে তাহলে অংকটা এখানে একটু ভুল লেখা আছে প্রশ্নটা হবে কত টাকা ফেরত পেলো সেখানে ফেরত পেলো দিয়ে answer দেওয়া এখানে অঙ্কের মধ্যে লিখে লিখে দিয়ে যখন এটাকে আমরা ধরে নিতে পারি ঠিকই লেখা আছে কারণ এখানে প্রশ্ন দিয়েছে সে ফেরত পেল বেশ দুটো আগ লিটার একটা আগ লিটার দাম কত দেখি জলের বোতল এই যে দশ টাকা দাম তার দুটোর দাম হবে দশ গণিত দুই সমান কুড়ি টাকা তো পঞ্চাশ টাকা দিয়েছিল কুড়ি টাকা ফেরত দিলো বিয়ে হলো তিরিশ টাকা তো আমরা এখানে ভালো করে করি পঞ্চাশ টাকা দিয়েছিল কুড়ি টাকা জিনিসের দাম হলো বিয়োগ চিহ্ন দেওয়াই আছে তিরিশ টাকা ফেরত পেল আমরা ভালো ভালো শিখে যাচ্ছি বলো চলো তারপরে যাব হ্যাঁ রমিতা রমিতা কী করছে একটি ফল এক ঝুড়ি কিনলো একটি ব্যাডমিন্টন কিনলো সে একশো টাকা নোট দিল বেশ একটা ফোর লাখের ঘড়ির দাম দেখি পনেরো টাকা তো একটাই কিনেছি এটা গুন টুন করতে হবে না তো একটা দাম হচ্ছে পনেরো টাকা এখানে পনেরো লিখে ফেলি যোগ করবো এমন ভাবে লিখবে পাঁচটা যাবে এককের ঘরে আ আর একটা যাবে এখানে তাহলে আমাদের সঠিক হবে একক দশক আছে পনেরো টাকা একটা ব্যাডমিন্টনের দাম কত আছে নব্বই ব্যাডমিন্টন ব্যাডমিন্টন বলেছে ব্যাডমিন্টন আমাদের এইটা হবে ব্যাডমিন্টন এটা তো ব্যাট ব্যাডমিন্টন তো নয় এটা ব্যাট নব্বই টাকা দেখি নব্বই তাহলে তো হবে না যদি ব্যাডমিন্টন র্যাকেট কিনতে যায় তাহলে তো নব্বই টাকা নব্বই আর পনেরো তো হয়ে গেল একশো পাঁচ টাকা তাহলে ফেরত কি করে দেবে এটা একশো টাকার নোট দিয়েছে তাহলে এটা আমরা বুঝতে পারছি এইটা হবে ব্যাডমিন্টন চল্লিশ টাকাটা কিন্তু এটা তো ব্যাডমিন্টন হচ্ছে না চল্লিশ টাকাটা ধরি হ্যাঁ নব্বই টাকা ধরলে কী হবে নব্বই আর পনেরো একটা ঝুড়িও কিনে ফেলেছিল তাহলে দেখা যাচ্ছে চল্লিশ টাকাটা ধরতে হবে ব্যাডমিন্টন র্যাকেট দেখো এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি ব্যাডমিন্টন রাকেট তাহলে কিন্তু এটারই হওয়া দরকার নব্বই টাকা যদি এর দাম হয় পনেরো টাকা ঝুড়ির দাম হয় তাহলে তো একশো পাঁচ টাকা পাবে সে তো আর ও হ্যাঁ ঠিক বটি আর বলেছে রমিতা দোকানে কি আরও কত টাকা দেবে এই অঙ্কটা একটু ভুল করা আছে ঠিক করে দি। ঠিক প্রশ্নটা এসেছে এইটাই হবে তাহলে একটা উম ইয়ের দাম হচ্ছে নব্বই টাকা নব্বই টাকা হলো এই নব্বই টাকা হওয়ার পরে আমাদের মোট কত টাকা হলো একশো পাঁচ টাকা তাহলে দিয়েছিল কত তাহলে একশো এখানে লিখবে মোট দাম একশো পাঁচ টাকা এটা নব্বই করে নেব এটা নব্বই হবে যেটা করা হয়েছে দিয়ে কি হলো একশো পাঁচ টাকা যদি হয়ে থাকে তাহলে একশো পাঁচ বিযুক্ত একশো করবে সমান পাঁচ টাকা দেবে ঠিক আছে না তাহলে পাঁচ টাকা আবার দেবে এরকম একটা দোকানে গিয়ে কারণ একশো পাঁচ টাকা হয়েছে তারপরে নিঃস্বাদ চারটি এক লিটার জলপতি খাবার জলের বোতল একটি ক্রিকেট ব্যাট কিনলো বেশ চারটে এক লিটার জলের বোতল কিনেছি একটা বোতলের দাম কত ছিল টাকা তাহলে চার আর গণিত দশ গণিত চার পড়বে যত দামটা সমান চল্লিশ টাকা জলের বোতল হলো আর একটা ক্রিকেট ব্যাট ব্যাটের দাম হচ্ছে চল্লিশ টাকা ব্যাট চল্লিশ আশি টাকা তাহলে আশি টাকা দিল ঠিক আছে লালি চার জোড়া কলা কি নাম চার জোড়া কলা তার মানে আটটা কলা খাতায় করে চার জোড়া সমান চার গণিত দুই সমান আটটি ঠিক আছে আটটি কলা কলা কত করে দাম দেখি কলা বলছে চার টাকা তাহলে আট তো চার টাকা সমান বত্রিশ টাকা ঠিক আছে কলা বত্রিশ টাকা দুটো আম একটা আমের দাম কত আছে আট টাকা আম লিখবা এখানে আট তো দুই দুটো আম আছে না টাকা সমান ষোলো টাকা ইংরেজি বাংলা হয়ে যাচ্ছে ষোলো টাকা তারপর লালিক আছে একটি দশ টাকা একটি কুড়ি টাকা একটা পঞ্চাশ টাকা বেশ মোট কত দাম হয় দেখি মোট দাম হচ্ছে ভালো করে দেখিনি চার জোড়া কলা আটটা চার টাকা করে দাম বত্রিশটা দুটো আম ষোলো টাকা তাহলে আট হলো এদিকে চার হলো আটচল্লিশ টাকা কি বলছে লালিক আছে একটা দশ টাকা নোট আছে দিলে হবে না একটা কুড়ি টাকা নোট দিলে হবে না একটা পঞ্চাশ টাকা নোট একটা একশো টাকা নোট আছে সে দোকানিকে কোন নোটটি দেবে সে দোকানিকে দোকানিটাকে ফেরত দেবে সে কোন নোটটি দোকানে দোকানি টাকা ফেরত দেবে দেখো এই অঙ্কগুলো গুছিয়ে বলে দেয় না আমি দেখলাম আটচল্লিশ টাকা হয়েছে পঞ্চাশ টাকার নোট দেবে তাহলে পঞ্চাশ টাকার নোট দেবে দোকানি পঞ্চাশ বিযুক্ত আটচল্লিশ সমান দু টাকা ফেরত দেবে যদি একশো টাকা দেয় তাহলে বাহানো টাকা ফেরত দেবে সে তো একশো পারতো কারণ দাম তো এখানে আমাদের বেশি হয়নি দেখি আর একবার কোথাও ভুল হলো কিনা আহ চার জোড়া কলা চার দুই আটটা কলার দাম ছিল চারটে চার টাকা করে আর চড়ে বত্রিশ টাকা আর দুটো আম ষোলো টাকা আটচল্লিশ টাকাই তো হলো বেশ এটাই হবে তারপর এটা এক জোড়া ব্যাডমিন্টন র্যাকেট কিনলো এক জোড়া দুটো কিনেছি বেশ এক জোড়া তাহলে একটার দাম কত একটার দাম পড়ছে ব্যাডমিন্টনে নব্বই টাকা ব্যাডমিন্টনে তাহলে ব্যাডমিন্টন র্যাকেটও লিখে নেবে হ্যাঁ র্যাকেটের দাম নব্বই দুটি ব্যাডমিন্টন নব্বই গুণিত দুই সমান একশো আশি টাকা কি করেছি দুশো একশো টাকার নোট দিয়েছি তো একশো গুণিত দুই সমান দুশো টাকা দিয়েছে ফেরত পাবে দোকানি ফেরত দিলো কত সেটাই জানতে চেয়েছে দুশো হবে দুশো মাইনাস একশো আশি সমান কুড়ি টাকা বিয়োগ করলে কুড়ি টাকা পেয়ে যাবে তারপরে পর্নার কাছে চল্লিশ টাকা আছে সে কতগুলি কলা কিনতে পারবে যদি সে পেয়ারা কিনতে চায় সে ওই টাকায় কতগুলো পেয়ারা কিনবে এবং তার কত টাকা তার কাছে পড়ে থাকবে বেশ চল্লিশ টাকা আছে যেরকম ভালো হলো চল্লিশ টাকা নিয়ে বাজারে গিয়েছে এবং বাজারে গিয়ে কলা খাওয়ার মন হয়েছে কলার দাম দেখি চারটে চার টাকা তাহলে এক টাকায় পাওয়া যায় লিখবে পাওয়া যায় আর চার টাকায় পাওয়া যায় একটা কলা এক টাকায় পাওয়া যায় একের চা কলা আর চল্লিশ টাকায় পাওয়া যায় এক গণিত চল্লিশ তো চার কাটাকাটি করলে দশ তোমরা এরকম করতে পারো চল্লিশ চল্লিশ ভাজিত দশ চার দশ এই হ্যাঁ আমরা এরকম করতে পারি একটা কলার দাম যেহেতু চার টাকা তাহলে আমাদের চল্লিশ টাকা কটা কলা পাই আমি তাহলে আমাদের ভাগ করতে হবে চল্লিশ কে চার দিয়ে চার এক কে চার শূন্য শূন্য বা ওই কি শিখলে কোনো রকম ভুল হয় না যে লিখে দেবে সমান আহ দশটা কলা যদি পেয়ারা কিন্তু পেয়ারার দামটা কত আছে দেখি পেয়ারার দামটা বলছে পাঁচ টাকা তাহলে পাঁচ টাকায় টাকা কয়েক টাকায় পাওয়া যায় একটা পেয়ারা এক টাকায় তো কম পাওয়া যাবে তাহলে এক বাই পাঁচটা পেয়ারা আর চল্লিশ টাকায় পাওয়া যাবে এক বাই পাঁচ তো চল্লিশে বেশি পাওয়া যাবে সমান আট পাঁচ আটে চল্লিশ বা তোমরা চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করতে পারো আটটা পেয়ারা পাওয়া যাবে লিখে দেবে আটটি পেয়ারা পাওয়া যাবে তার কাছে কত টাকা পড়ে পড়ে থাকবে তো থাকবেই না কার কাছে কোনো টাকা পেয়ারা কিনলেও পরে থাকবে না আবার কলা কিনলেও পড়ে থাকবে না তাই তো পেয়ারা যদি আমাদের পাঁচ টাকা তা আটটা পাবো চলো এটা কি আছে আমার কাছে একটি একশো টাকার নোট আছে আটচল্লিশ টাকা কিছু ফল কিনবো দেখি কি 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 ফল কিনবো এটা নিজেদের পছন্দ মতো হবে এটা যেটা মন সেটা কিনতে পারবে এটা কোনো অঙ্ক নয় সীমার কাছে একশো টাকা নোট আছে সে বন্ধুকে কি কি জিনিস কিনতে পারবে একশো টাকা নোট আছে সে তো পঁচিশ টাকা একটা টুপি কিনে দিতে পারবে পঁচিশ টাকা চারটে টুপি কিনে দিতে পারবে আবার যদি পঁচিশ টাকা দুটো টুপি একটা কিনে নিতে পারবে কত কি হয় সেগুলো ভেবে ভেবে করতে পারবে ভালো হবে অবশ্যই লাইক করবে আবার দেখা হবে আমাদের পরের ভিডিও